সরি কাজল, সরি বলতে হবে না, 500 টাকা দে। 500 টাকা মানে? এসো চান্দ, আমার মতো একটা মেয়ের সাথে দিনের শুরুতে ছোঁয়াছুঁই, দেহের সাথে দেহ লাগা, দিনটা কত ভালো যাবে বুঝতে পারছিস? এমন একটা দিন সাধনা করেও কারো জীবনে আসে না, তোর জন্য মেঘনা চাইতে বৃষ্টি। টাকা জলদি বের কর। টাকা কি গাছের গোটা যে চাইলাম আর টুক করে পেরে দিলাম, বাকি রইল এই যে ব্যাটা। হুনেন হুন আই বেটি, ছাড় ছাড় বেটি। নো মিস্টার, বাকির নাম ফাঁকি, বের করবেন না আমি অফিসের লোকজন ডাইক কাপালাম। আরে না না, সকাল সকাল 500 টাকা! ওয়াও 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 ওয়াও, আবার হইবে গো দেখা, এ দেখা এসে এস দেখা নয় তো। শালি, তোর ফুর্তি ছুটাচ্ছি। মিস ডানা, একটু আমার রুমে আসুন। আমাকে ডেকেছেন স্যার? ইয়েস, একটা ডিকটেশন নিতে হবে। বলুন স্যার। আরে না না না, এই ডিকটেশন নোটবুকে না, আপনার মনে নিতে হবে। আপনার চোখ দুটো মনে হয় পাটক্ষেতের মতো, আপনার নাক মনে হয় বাঁশের মতো, আপনার ঠোঁট দুটো একদম বাতাবি লেবুর মতো, আরে না না না, কমলা লেবুর মতো, আপনার গলা মনে হয় একদম রাজহংসীর মতো, আপনার বুক আর নিচে নামতে হবে না মিস ডায়না, আপনি ল্যাম্প পোস্টের মতো দাঁড়িয়ে না থেকে যান। দাওয়া কাজে লেগে যত্ত সব। তুই ডায়নাকে ভাগালি কেন? মিস্টার ফটকা চৌধুরী, এটা অফিস, প্রেম করার গড়ের মাঠ না। আমার অফিসে আমি যা ইচ্ছা তা করব, তাতে তোর কি? তোর কি? তুই যাতে অফিসে যা খুশি তা করতে না পারিস, এর জন্য তোর বাবা মানে আমার বড় আব্বু আমাকে এখানে চাকরি দিয়েছে। আচ্ছা, তো লজ্জা করে না সবার সাথে প্রেম করতে? আরে প্রেম ছাড়া জীবন চলে নাকি? লাভ ইজ লাইফ, লাইফ ইজ লাভ, বুঝলি সামরি? ভালোবাসার ডক্টরেট। শোন, তবে তবে তুই যদি আমাকে ভালোবাসতে রাজি হোস, তবে খোদার কসম সব বাদ দিয়ে তোকেই আমি বিয়ে করব। এই কথাটার কজন কি বলেছে? আর কাউকে না, স্যার কসম। চুপ মিথ্যেবাদী, তুই আমার বোন কিরণকে বলিস নি? বল বল, তুই আমার বোন কিরণকে বলিস নি? আরে ছাড় ছাড়, হ্যাঁ বলেছি। আরে বাবা, ওটা তো একটা খেলা জানিস, আজ যখন কিরণকে বলেছি তুই আমার 5টা না 10টা না একটা মাত্র বউ, তখন যদি ওর চেহারাটা দেখতি একেবারে কমলা লেবুর মতো লাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সত্যি বলতো তুই কাকে ভালোবাসিস? আবার জিগায়, তোকে, শুধু তোকে। ডোন্ট মেক জোক উইথ মি, আমি কিরণ না যে তোর পাম্পটি পে ফুলে একেবারে ঢোল হয়ে যাব। ওই যে, আর তুই আনন্দে ধেই ধেই করে নাচবি। সত্যি বলছি, তুই যদি ভালোবাসা দিস তবে আর কিচ্ছু চাই না। আরে আরে, প্রেম মরি মর কি না যে বাজার থেকে কিনে এনে দিলাম। আচ্ছা তুই সত্যি করে বল, তুই কাকে ভালোবাসিস? সে যে কেউ হোক, বাট নট ইউ, তোকে না। ক্লিয়ার? নট ক্লিয়ার, তুই আমাকে ছাড়া আর কাউকেই ভালোবাসতে পারিস না। আই নো ইট ভেরি ওয়েল। এরকম মিথ্যাবাদীদের এরকম শাস্তি হওয়া উচিত?
যুগ শালি শালি রস কষ্ট শুনিস।